গরিব মানুষ সরসাহরি থাহি পয়সা চান্দা বর্ষে বর্ষে দিবার চা দন লাগে আমরা দিতারি না, গতি এক বছর লুটপাট করি আমরা ঘর বাড়ি মাল সামানা যা আছেন সব হারা ফারে না, অন্য গুন্ডা বাহিনী লাগাই দেন নেগা এই আলালে বিল্লাল আসাদ মর্ষবালি এনেকে করে স্যার আমরা গরিব মানুষ চান্দা দিতারি না, লুরা ছোয়ালী একটা লুরা আমার স্টেট কার্ডে ডেনা বাইন গেছে তার পাশে ছয় সাত লাখ দেখা গেছে, আমরা অভাবী মানুষ আয় কয় মাটি সারে দেওয়ান লাগে চার বিঘা পাঁচ বিঘা আগপালের মাথা কাটতে নেগা এই অবস্থা বর্ষে বর্ষে তারা এই ওহনও আইসে হিরা চান্দা দেওয়ান লাগে অন আমরা পারি না। আমার নাম আব্দুল রব, আমার ঘর এই ইয়াতে হেরি এই এটো সর এই মন্না সালির সর কো হে আমি যেখানে থাকো লাইটমারি সর প্রত্যেক বছর বছরই আমাকে কইতে স্যার মাটি ইয়াত মই খেতি পথার করি আছো আজি দশ বছর ধরি মর্ষবালি আহি পেলাই মর্ষবালির ঘর হল বরবিল তেও ইয়াত আহি পেলাই মোর মাটিটো বেদখল করে পেলায় বেলেগের বেলেগত দি দিছে সেইটোর কারণত বিভিন্ন দেশের পৰা মানুহ আনি পেলায় মোক সেইদিনাখন বারোটা বাজত মোক উঠাই নিবলৈ ধরেছিল পিছত মই চৰত ভয়তে মই চৰত নাথাকো রাতি রাতি তেওঁলোক আহি থাকে মানুহকেইটা কিন্তু মর্ষবালি তেওঁ গৈ পেলায় আপনার আল্লাহর দরবারত কাম কৰিবলৈ গৈছে কিন্তু পার্টি এটা যোগান ধরে পেলায় মোক মারিব কারণে সি খুঁজিছে মোর সাতদারা দিয়া আছে কোর্টত ডিং থানাতো দিয়া আছে এই দিগর ভিতরত মানুষ আমি দুখিয়া মানুষ দুখিয়া মানুষ কাম বন করে পেলায় খাও তথাপিও তেওঁলোকে কোরপরা যে মানুষ আনে কেনকা ডাঙর ডাঙর মানুষ আমি এইবিলাক মানুষক চিনি নেপাও এই আশাদ আশাদক দি গৈছে মর্ষবালি এতিয়া আশাদে এই গোটেই পাটিবিলাক মাতি আনিছে আশাদ আলাল আৰু হ'ল শাহিদা আৰু হ'ল এই তেওঁৰ নামটো কি মফিজুদ্দিন আমাৰ দখল কৰা মাটি আমি খেতি কৰা আছে আমাৰ ঘৰ বনোৱা আছে আপুনি সেইকেইটাও চাই লওক আমি তেওঁলোকে গাঁৱৰ বল কৰি আছে অঁ গুণ্ডা টেকচন নিচিনা এইটো আমি চৰকাৰক জনাই আছোঁ চৰকাৰে যাতে আমি দুখীয়া মানুহৰ কাৰণত যাতে আমাৰ এইটো একশ্যন লয় আমি এইটোৱেই নিমন্ত্ৰণ কৰিছোঁ চৰকাৰক এই চৰত থাকোঁ দুখীয়া মানুহ আমি চৰৰ মাটিখিনি আমি কিনি লৈছোঁ কিনি লোৱাৰ পিছত একবাৰ আহি টেক্স নিলে টেক্স দিলোঁ টেক্সটো নিলে ফাৰ্ষ্টত মর্ষবালি তাৰপিছতো আহি মর্ষবালি 50,000 টকা নিছে পাটিবিলাক লৈ আহি এতিয়া আকৌ 2 লাখ টকা আমাৰ চান্দা ধৰিছে আমি 2 লাখ টকা নিদিলে মাটিৰ পৰা আমাৰ উঠি যাব লাগে কোনে চান্দা ধৰিছে এইটো এই আশাদে শ্বাহিদ আলাল এই মফিজুদ্দিন তাৰপৰা এই নুরুল আমিন সিহঁতে চান্দা ধৰিছে যদি আমি মাটি নিদিওঁ মানে সিহঁতে আমাক ইয়াৰ পৰা খেদি দিব আমি কোৱাৰ পিছত সিহঁতে আকৌ বাহিৰৰ পৰা আমি যেতিয়া ৰাইজ একলগ গোট খাই গ'লোঁ যে আমি এইবিলাক চান্দা নিদিওঁ বাহিৰৰ পৰা গুণ্ডা পাতি আনি আমাক অত্যাচাৰ কৰি আছে নহ'লে আমাক মাৰি পেলাব এই যে অলপ আগত যে মানুহটো কৈ গৈছে দিনত আহি কৈ গৈছে যে যদি সিহঁতে চান্দা নিদিয়ে তাক উঠাই লৈ লওক দেখা গৈছে দুদিন পিছে পিছে দুদিন পিছে পিছে সিহঁতে আহি আমাক চান্দা উঠাই থাকে কৈ থাকে চান্দা দিব লাগে নহ'লে আমাক ইয়াৰ পৰা খেদি দিব নহ'লে ধৰি লৈ যাব এতিয়া চৰকাৰৰ প্ৰশাসনত আমি কৈছোঁ অনুৰোধ জনাইছোঁ যে আমি এই চৰকাৰৰ তৰফৰ পৰা যাতে আমি এই গৰীব দুখীয়া মানুহে সহায় এইটো পাওঁ যে আমি ওচৰত আমি ল'ৰা ছোৱালী লৈ জীয়াই থাকিব পাৰোঁ এইটো আমি চৰকাৰক আমি অনুৰোধ জনাইছোঁ।